হ্যালো ফ্রেন্ডস, আমি সুনন্দ। আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের টপিক হচ্ছে শতমূল। আজ এই গাছটি সম্বন্ধে বলি। এই গাছটি সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাসপারাগাস রেস মোসাস, এবং এর ইংরেজি নাম হচ্ছে অ্যাসপারাগাস, এবং এর ইউনানি নাম হচ্ছে সাতাওয়ার। এবং এই গাছটিকে আমরা শতভরি নামেও অনেকে চিনে থাকি। তো এই গাছটি দেখুন, সরু সরু পাতা হয়, দেখতে খুব সুন্দর, সবুজ কালারের, দেখতে খুব সুন্দর লাগে। এটা আমরা বাগানে লাগাই। এটি একটি লতানো গাছ, লতানো উদ্ভিদ। তো এই গাছটি যখন আপনারা লাগাবেন কোথাও, অবশ্যই তাকে তার পাশে একটা লাঠি দেবেন বা এমন কিছু গাছ দেবেন যেটাকে আশ্রয় করে গাছটি বেড়ে উঠতে পারে। এই গাছটির ভেষজ গুণ অপরিসীম। এই গাছটি রাতকানা রোগ, রাতকানা রোগের ক্ষেত্রে এটি হচ্ছে মহৌষধি। এছাড়াও বিভিন্ন ইউরিনারি প্রবলেম, নার্ভের প্রবলেম, যৌন প্রবলেম, লিভার কিডনি সমস্যায় এই গাছটির ইউজ হয়ে থাকে। এই গাছটির শতমূল নাম, কারণটা হচ্ছে এই গাছটির গোড়ায় কন্দ থাকে, যা 100টা অনেকে বলে আনুমানিক 100টা, এই জন্য নাম শতমূল হয়েছে। একটি চারা গাছ আপনাদের দেখাচ্ছি, এই দেখুন ছোট্ট চারা গাছ তুলেছি, গোড়ায় কন্দগুলো দেখতে পাচ্ছেন। একটা ছোট্ট চারা গাছে কতগুলি কন্দ, তাহলে ভাবুন একটি বড় গাছে, পূর্ণ প্রাপ্তবয়স্ক বড় গাছে কত কন্দ হতে পারে। মূলত আনুমানিক একটি প্রাপ্তবয়স্ক গাছ থেকে 10 থেকে 12 কেজি মূল পাওয়া যায়। এছাড়াও এই গাছটি অনেকে সৌন্দর্যের কারণে আমরা লাগিয়ে থাকি। এই গাছটির নাম আমরা অনেকে জানি না, এই জন্য আজকে গাছটি সম্বন্ধে আমি কিছু ভিডিওতে দেখাচ্ছি। এই গাছটির পাতায় থাকে স্যাপোনিন বিদ্যমান, এছাড়াও এর মূলে থাকে শর্করা দ্রব্য ও গ্লাইকোসাইড। এই গাছটি ইউনানি বলুন, আপনার ভেষজ ক্ষেত্রে মহৌষধি একটি। এটির পাতা এবং হচ্ছে এটির কন্দ বিভিন্ন রকম আপনার ভেষজ ট্রিটমেন্ট বা ওষুধ তৈরির ক্ষেত্রে গাছটি লেগে থাকে। এই গাছটির মেনলি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ গাছটিতে ছোটো ছোটো ফল হয় মটর দানা মতন, এবং পেকে গেলে এটা লাল কালারের হয়ে যায়। এই গাছের বীজ থেকেও আপনারা চারা বানাতে পারেন, এছাড়া কন্দ থেকেও বানাতে পারেন। বীজ থেকে যখন আপনারা চারা বানাবেন, সেই বীজটিকে অন্তত 1 দিন 24 ঘন্টা জলের মধ্যে ডুবিয়ে রাখতে, ভিজিয়ে রাখতে হবে। এরপর সেটা মাটিতে আপনার পুঁততে হবে। 10 থেকে 12 দিন লাগে মূলত এর বীজ থেকে চারাটা বেরোতে। তারপর আপনি সুন্দরভাবে এই গাছটি কোথাও আপনার যেখানে জায়গায় সেখানে লাগাতে পারেন, রিপোর্টিং করতে পারেন। এটি মূলত দোআঁশ মাটি এবং বেলে মাটিতে খুব ভালো হয়। দেখুন, আমি আবার একটি ছোটো চারা গাছ দেখাচ্ছি, দেখুন গোড়ায় কন্দগুলো, দেখুন এইটুকু গাছে কতগুলো কন্দ, সাদা সাদা, মাটি লেগে আছে বলে নোংরা নোংরা লাগছে, তাই জলে ধুলে পরিষ্কার কন্দ বেরিয়ে আসবে। এই গাছের পাতাগুলো নরম এবং খুব সুন্দর হয়, যেটা আমাদের দেখতে খুব ভালো লাগে এবং দৃষ্টি আকর্ষণ করে। আপনারা এই গাছটাকে বাড়িতে কোথাও সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণের জন্য লাগাতে পারেন, দেখতে খুব ভালো লাগে, পাতাগুলি খুব নরম হয়। এবং এই গাছে যে ফুল হয় সেগুলো মঞ্জুরি হয়, ঠিক আছে। এর ভেষজ গুণাবলী অপরিসীম, সুন্দর নরম নরমের পাতাগুলি দেখতেও খুব ভালো লাগে, এবং তীক্ষ্ণ তীক্ষ্ণ কাঁটা থাকে এই গাছটিতে। দেখুন, আমার ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।